আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকে আমরা শিখব সুরা কাফিরুন। সুরা কাফিরুন হচ্ছে পবিত্র কোরআন শরীফের 109 নম্বর সুরা। এই সুরায় আয়াত সংখ্যা হচ্ছে 6টি, রুকু আছে 1টি। সুরা কাফিরুন পবিত্র মক্কায় অবতীর্ণ হয়। এই সুরা পবিত্র কোরআন শরীফের 30 নম্বর পারে আছে। সুরাল কাফিরুনের পূর্ববর্তী সুরা হচ্ছে সুরাল কাউসার, আর পরবর্তী সুরা হচ্ছে সুরা নাসর। সুরা কাফিরুনের শানে নুজুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার একত্ববাদ তথা তাওহীদের বাণী প্রচার করেন। এই বাণী প্রচারের সময় মক্কার কুরাইশগণ বিভিন্নভাবে তা প্রচারে বাধা সৃষ্টি করে। বিভিন্ন প্রচেষ্টা ছক করেও যখন তারা ব্যর্থ হয়, তখন তারা মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি প্রস্তাব দেয় যা ছিল সম্পূর্ণ অনৈতিক। তারা নবীজিকে তাওহীদের দাওয়াত ও কুফরির মধ্যে একটি আপোষের প্রস্তাব দিল। তারা প্রস্তাব দেয় যে এক বছর তারা এবং সবাই তাদের মূর্তি পূজা করবে, আর এক বছর তারা এবং সবাই আল্লাহ তাআলার ইবাদত করবে। নাউজুবিল্লাহ। এই অনৈতিক ও হাস্যকর প্রস্তাবের প্রেক্ষিতে মন আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পবিত্র এই সূরা নাজিল করেন এবং আল্লাহ তাআলা নির্দেশ দেন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রস্তাব, আকীদা ও ধর্ম থেকে সম্পূর্ণভাবে নিজেকে মুক্ত ঘোষণা করেন। এই সূরাটি অবতীর্ণ হওয়ার পর মক্কার কিছু মুশরিক ইসলাম গ্রহণ করেছিল এবং তারা আল্লাহর একত্ববাদ সাদরে গ্রহণ করেছিল। এখন আমরা জানব সূরাতুল কাফিরুনের বাংলা অনুবাদ। আল কাফিরুন, যার অর্থ হচ্ছে অবিশ্বাসীরা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিররা। তাহলে পুরোটা যদি আমরা একসাথে পড়ি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলুন, হে কাফের দল, লা আবুদু, আমি ইবাদত করি না, মা যার, তাবুদুন, তোমরা ইবাদত করো। পুরোটা যদি আমরা একসাথে পড়ি, লা আবুদু মা তাবুদুন, আমি তার ইবাদত করি না, যার ইবাদত তোমরা করো। ওয়ালা, এবং না, আনতুম, তোমরা, আবিদুনা, ইবাদতকারী, মা যার, আবুদু, আমি ইবাদত করি। পুরোটা যদি আমরা একসাথে পড়ি, ওয়ালা আনতুম আবিদুনা মা আহবুদ, এবং তোমরাও তার ইবাদতকারী নও, যার ইবাদত আমি করি। ওয়ালা, আর না, আনা, আমি, আবিদুন, ইবাদতকারী, মা যার, আবাদতুম, তোমরা ইবাদত করেছ। তাহলে পুরোটা যদি আমরা একসাথে পড়ি, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং আমি ইবাদতকারী নই, তার, যার ইবাদত তোমরা করে থাকো। ওয়ালা আর না, আনতুম, তোমরা, আবিদুনা, ইবাদতকারী, মা যার, আবুদু, আমি ইবাদত করি। তাহলে পুরোটা যদি আমরা একসাথে পড়ি, ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং তোমরা তার ইবাদতকারী নও, যার ইবাদত আমি করি। লাকুম, তোমাদের জন্য, দীনুকুম, তোমাদের ধর্ম, ওলিয়া, এবং আমার জন্য, দীন, আমার ধর্ম। তাহলে পুরোটা যদি আমরা একসাথে পড়ি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য, এবং আমার দিন আমার জন্য। তাহলে আমরা পুরো সূরাটি আবার একসাথে পড়ি। আল কাফিরুন, যার অর্থ হচ্ছে অবিশ্বাসীরা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফের দল, লা আবুদু মা তাবুদুন, আমি তার ইবাদত করি না, যার ইবাদত তোমরা করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং তোমরাও তার ইবাদতকারী নও, যার ইবাদত আমি করি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং আমি ইবাদতকারী নই, তার, যার ইবাদত তোমরা করে থাকো। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং তোমরা তার ইবাদতকারী নও, যার ইবাদত আমি করি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য, এবং আমার দিন আমার জন্য। এখন আমরা জানব সূরা কাফিরুনের ফজিলত। সূরাল কাফিরুন পাঠে বিশেষ ফজিলত রয়েছে। কাবাগর তাওয়াফের সময় এই সূরা পাঠে ফজিলত রয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা কাফিরুন এবং সূরা ইখলাস কাবাগরের তাওয়াফের শেষে দুরাকাতে পাঠ করতেন। সহিহ মুসলিম। ঘুমানোর পূর্বে সূরা কাফিরুন পাঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। নবীজি বলেন, যখন শয্যা গ্রহণ করবে তখন পাঠ করবে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, শেষ পর্যন্ত তা পাঠ করবে, কেননা উহার মধ্যে শিরক থেকে মুক্ত হওয়ার ঘোষণা রয়েছে। তাবরানী শরীফ।
ফজর এবং মাগরিবের সালাতের সঙ্গে এই সূরা আদায় করাতে সওয়াব রয়েছে। ফজরের দুই রাকাত সুন্নতের প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়াতে ফজিলত রয়েছে। একইভাবে মাগরিবের দুই রাকাত সুন্নত নামাজও এই সূরা পড়ার ফজিলত রয়েছে। হাদিস শরীফে এসেছে হযরত ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পূর্বের দুই রাকাতে এবং মাগরিবের পরের দুই রাকাতে বিশের অধিক বা দশের অধিক বার পাঠ করতেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আহমদ। আল্লাহ রাব্বুল আলামিন নামে সবাইকে সূরা কাফিরুনের গুরুত্ব এবং মাহাত্ম্য অনুধাবন করে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।